বাম দিকে ঘুমাইবা না ডান দিকে ঘুমাইবা? মানে আপনি এইরূপে থাকবেন? আপনি তো এইরূপে থাকতে পারবেন না। আপনি এইরূপে থাকলে আমি তো থাকবো না, আমি তো বের হয়ে যাবো। মাবুদ, আমার বউ যেন আমার মেনে নেয়। মাবুদ মাবুদ, আমি যেন চিরদিন আমার বউর কথা শুনে চলতে পারি, তার মন জোগায় চলতে পারি। মাবুদ, আমরা কোনোদিন যেন কারো অবাধ্য না হই। মাবুদ মাবুদ, আমি মারা গেলে যেন সেও একই সঙ্গে মারা যায়, আমরা যেন একসঙ্গে মারা যাই। মাবুদ, তারে যেন আমি থাকতে পারবো না, আমার যারা যেয়ে থাকতে পারবে না। মাবুদ, মন যে আমার চায় না থাকতে এই দেশে, তাহায় গো আরে প্যারা নবী হুজুরো তোমার। ঠিক আছে, আমি সবকিছু মেনে নিচ্ছি, কিন্তু আমার কিছু শর্ত আছে। আমার বাড়ির কোনো সদস্যর সাথে আমি সম্পর্ক রাখবো না, তুমিও সম্পর্ক রাখবে না। কী ব্যাপার, এই পুরাতন জিনিসপত্র দিয়ে বাড়ি ঘর সাজানো গোছানো এরকম রেডিমেড বাড়ি করে পেলে তুমি? না, মানে ওই ওই থেকে বাসাটা আমার লিডারের বড় ভাইয়ের বাসা। ওনার রুচি তো খারাপ কেন? ও ওই থেকে আমাদের লিডারের বড় ভাই, তো আমাদের লিডারের বড় ভাই রুচি এমন আছে। তুই আবার এই তো ওই তোর কি লাজ লজ্জা হায়া পর্দা কিচ্ছু নাই, এখন তুই ক তোর কি শাস্তি দেওয়া যায়? ব্যাঙ যে জিনিস একবার হাত থেকে ছুটে যায় সেই জিনিস রাখে। বেগুপ দেখছি, তোর মতো বেগুপ তো দেখিনি। তোমরা গেলে কি আসিবে, ওমর মাহুদ বন্ধু রে, তোমরা গেলে কি আসিবেন, ওমর মাহুত বন্ধু রে, তোমরা গেলে কি আসিবেন, ওমর মাহুত বন্ধু রে। হস্তিহ নাড়ান হস্তিহ চাড়ান, হস্তির গলায় দড়ি, সত্যি কইরা কোন গো মাহুত ঘরে, এ কয়জন নারী রে। তোমরা গেলে কি আসিবেন, ওমর মাহুত বন্ধু রে, তোমরা গেলে কি আসিবেন, ওমর মাহুত বন্ধু রে। তুমি খুব ভালো গান গাও। আসলে পল্লীগীতির উপর আমার অনেক দখল আছে। এটা আবার কি? আসলে পল্লীগীতির উপর আমার অনেক দখল আছে। গুড, প্রত্যেক দিন আমাকে একটা করে গান শোনাবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, আমি এই সাথে এখানে মনে ওকে কোলাবে আলা করতে গেলে ব্যাপারে রাখছি। বাবু শুনছেন কি রে? ওই বাপু ভাই যাইতেছে। বাপু ভাই যাইতেছে? ঠিক আমরা জানলি, ওই যে ভাবির লোকে দেখাইলো, ভাবি কইল তো কবে যাইতেছে রে? এটা অবশ্য কনফার্ম হয় না, এখনো দুই একদিনের মধ্যে কনফার্ম হয়ে যাবো। ও আপনার সাথে তো আমার খুব সাবেদি সম্পর্ক, কিন্তু আমরা তো এই সাবেদি সম্পর্ক সবসময় রাখতে চাই না ভাই। আমরা আপনার সাথে একটা অন্যায় করে ফেলেছি, একটা ভুল হয়ে গেছে,
আমাকে আলোচনার আগে আপনার কাছে ভাই আমরা একটু মাপ চাইব। আচ্ছা বাদ আসল কথা বলো ভাই, আসল কথা হইতেছে দেখেন ভাই, আমরা সরকারি দল করি, আপনি বিরোধী দল করেন। আমরা যে সারা জীবন সরকারি দল করবো এটা তো কোনো গ্যারান্টি নাই, আর আপনি যে সারা জীবন বিরোধী দলেই থাকবেন এটা তো কোনো গ্যারান্টি নেই ভাই। না এটারও কোনো গ্যারান্টি নেই। আমার কথা হলো গিয়ে, আমরা যেহেতু সরকারে আছি টেন্ডারের 60% কাম আমরা নিব, আর আপনারা বিরোধী দলে আছেন 40% আপনারা নিয়ে দেবেন। আবার আপনারা যখন সরকারে থাকবেন আপনারা 60% নিয়ে দেবেন আর আমরা 40% দিয়ে দেবেন। তোমার মাথা খারাপ হয়েছে? কেন ভাই? পাপ্পুটা মানে নেব। ও এইটা তো ভাই ভাইবা দেখিনি, তারপরে ভাই আমরা আপনার লগেই থাকুন। কৃষ্ণ তুমি যদি আমার লগে থাকো তাহলে পাপ্পু 30 সেকেন্ডের মামলা। ভাই ভাই আমি আপনার লগে আছি। আপনাদের স্মরণ আছে নিশ্চয় সেই দিনের কথা, যেই দিন আমাদের প্রাণপ্রিয় পাপ্পু ভাইকে অত্র এলাকার সন্ত্রাসীরা আহত করে রক্তাক্ত করে হসপিটালে পাঠিয়েছিল। তার উন্নত চিকিৎসা করার জন্য তাকে আমরা বিদেশে পর্যন্ত পাঠিয়েছিলাম। সেই পাপ্পু ভাই আমাদের মাঝে ফিরে এসেছেন। পাপ্পু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত। পাপ্পু ভাইয়ের আগমন আমরা কিন্তু ভুলি নাই, সেই সন্ত্রাসীদেরকে তাদেরকে আমরা অত্র এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম এবং এখনো সেই অবাঞ্ছিত অবস্থান ঘোষণায় আছে। আমি আবার আপনাদের কথা দিচ্ছি, আমাদের জনশক্তি পার্টির একটা কর্মী বেঁচে থাকতে আমাদের এলাকায় কোনো বিরোধী দল থাকবে না। এখানে আমরা সবাই সরকারি দল, শুধু সরকারি দলের উন্নয়নই ঘটবে এখানে। প্রিয় এলাকাবাসী, আমার উপর যে গুরু দায়িত্ব পাপ্পু ভাই দিয়ে গিয়েছিলেন সেই দায়িত্ব আমি ঠিকভাবে পালন করতে পেরেছি কি না সেটার বিচার আপনারাই করবেন। আর আমাদের পাপ্পু ভাই ফিরে এসেছে, সেই পাপ্পু ভাইকে এই গুরু দায়িত্ব আমি আবার তার হাতে বুঝিয়ে দিতে পেরে আমি অত্যন্ত নিজেকে হালকা মনে করছি। কোন শুক্র ভাই? ওই মালিবাগের শুক্র। মালিবাগের শুক্র? হ্যাঁ কি স্যার? ভাই শুক্রের মুখে যা শুনলাম ভাই, ভাই আমার মাথা তো একেবারে, এটা কি শুনলাম আমি শুক্রের মুখে ভাই? আপনার নামে ভাই কি শুনছ? ভাই শুক্রের মুখে শুনলাম, হ্যাঁ ওই হায়দরগো নাকি ঠিক করছে আপনার মেরা ফেলে গো। আপনি যে আমার মুখে কথাটা শুনছেন ভাই, এটা কেউ কইন না ভাই, তাহলে তো আমারও মেরা লাগবো ভাই। ভাই এটা কি ধরনের রাজনীতি ভাই? ভাই একই পার্টির মানুষ একজন আরেকজনের মানে, আরে রাক্তর পার্টি জহির হায়দারে ভাড়া করছে আমার মাননের লেগা। ও ভাই এই পাপ্পুরে মাননের লেগা জহির লোক ভাড়া করছে। ভাই আপনি একটু সাবধানে থাকেন ভাই। আর ধর পড়া তো সাবধানে, পাপ্পু পাপ্পুরে মাননের লেগা জহিরের লোক ভাড়া করছে, তা আবার আমরা সাবধানে থাকতে হইব। জহিরের ভয়ে পাপ্পু সাবধানে থাকবো। তুই মনে করছিস যে পাপ্পু ডরাইছে এতে? কত বড় সাহস জহিরের যে জহির হায়দারে ভাড়া করছে পাপ্পুরের মাননের লেগা, আর তুই পাপ্পুরে কইতেছিস যে আপনি একটু সাবধানে থাকেন।
ভাই আমি এখন কি করুম ভাই? তুই শুধু এখন বয়ে বয়ে দেখ যে আমি কি করি। আমি সব খবর লয়ে তারপরে বলতেছি, বুঝছেন? এটা কি ধরনের কথা হলো? আপনি বুঝেন না কি করতেছি? না না মানে বিষয়টা জহির ভাই, আপনি পোলাপান ঠিক করছেন আমার হিট কর্নার লেগা, যন্ত্র মন্ত্র পোলাপান কি কি আছে লয়ে আয়েন, যদি পারেন এই পাপ্পুরে হিট করেন, বুঝছেন? তুমি এতে গায়ে হাত দিচ্ছো? আই বে গায়ে হাত দিছি মানে আপনি আমার পাবলিক ঠিক করছেন আমার হিট করার লাগা, আমি ভালো আছি, আমি গায়ে হাত দিচ্ছি, আমি সামনে আইছি, যদি পারেন গায়ে হাত দিচ্ছো? বুঝছেন না হিট করেন আমার? মানে এটা কি বিষয়টা কি? না সে এটা চাই দিছি কি? এখানে সে গায়ে দিল কেন ভাই? এখানে কি চাই কিছু নেই ভাই? হ্যাঁ ঠিক করনি মানে তুমি কি চাও কি? এখানে কি চাই কিছে? আমার এখানে সে থাকবে না, সে উধাও হয়ে যাবে ভাই, এটা সে থাকবে না। আমার সঙ্গে কেন খারাপ ব্যবহার করলো? আমার কিসের কামাল? কামাল বিচার করবে কেন? আমি করবো, ওর এত বড় স্পর্ধা, আমার গায়ে হাত দেয়, ও উদাও হয়ে যাবে, ও থাকবে না। যাও তোমরা এখান থেকে যাও, নো কোনো কথা শুনতে চাই না, যাও যাও এখান থেকে। কি দেখবা তোমরা, কি দেখবা তোমরা? নো যাও যাও এখান থেকে যাও, আমাকে দেখতে আসছে, আমার গায়ে হাত দেয়। কামাল ভাইয়ের গ্রিন সিগন্যাল আছে, বুঝছেন? কামাল ভাইয়ের লগে আমার কথা হয়েছে, আপনি যদি কোনো কনফিউশন থাকে ওনার সঙ্গে কথা কয়ে নিন ভাই, তো এটা একটু করে দিয়ে না। আর সেকেন্ড জিডিটা হয়েছে ভাই ওই সেলিমের নামে, আমি তো আপনার ডরে কিছু কইতেই পারতেছি না, আপনার একা চলাফেরা একদম উচিত হবে না ভাই। তো আমি ঠিক করছি যে কাঁঠাল বাগানে যে মিঠু আছে না, ওই মিঠুটা আমার বডিগার্ড হিসেবে লয়ে নিলাম। ওই জহিরের ভয়ে তো আর ঘরের মধ্যে বয়ে থাকা যাবো না নাকি? তো তুই কি কস? হ্যাঁ ভাই একদম এটা ঠিক হয়েছে ভাই। আচ্ছা ভাই, ওই কাঁঠাল বাগানের মিঠুকো লগে ওই যে হায়দারের জহির ভাই জায়গাটা ঠিক করছে, ওই হায়দার গোলকে কিন্তু একটা কানেকশন আছে ভাই। তাই তো? হ্যাঁ আছে না ভাই? হ্যাঁ আছে। তাহলে তো মনে হয় ঠিক হবে না ভাই, আপনি কোনো চিন্তা করেন না ভাই, এটা আমার উপর ছেড়ে দেন, আমার উপর বিশ্বাস আছে না ভাই? আছে তো। তাহলে আপনি একদম কোনো টেনশন করেন না, এটা আমার উপর ছেড়ে দেন, আমি আপনার দুটা মানুষ দিই। কারে দিবি, কোত্থেকে দিবি একটু কবিতা আমার? আরে ওই পাইকপাড়া সাইলেন্ট বাবু। সাইলেন্ট বাবু? হ্যাঁ। অগত থেকে দুইটা বলা বললি আমু, অগর নিশানা মিশানা ভালো আছে না? এই যে আমগো বস পাপ্পু ভাই। তোমরা কি কারোর বাগানে? জি ভাই। সাইলেন্ট বাবু বললো? জি ভাই। হ্যাঁ ভাই। ফয়সাল ভাই তো? ফয়সাল? তুমি সৈকত? আচ্ছা সৈকত মামু। হ্যাঁ ঠিক আছে ভাই। ওই যে বলো আমগো বসের পিছে বলে কোনো টিকটিকি লাগছে, তারা বলে হিট মিট করবো, তো তুমগো কাম হলো গিয়া বায়ের লগে লগে থাকা, ছায়ার মতো থাকা, একদম আঠার মতো যেন লাগা থাকে না, তোমরা আঠার মতো কোনো গুল্লি মুল্লি আইলে ভাই তোমরা বুকে মতো লইবা, কোনো চিন্তা করিস না। ওর বায়ে ছিল যদি লাগে তারপর দেখা যাবে। আমার আমার বায়ের জন্য কোনো ক্ষতি না হয় ভাই, বায়ের জান আজকে থেকে আম গত, আপনি কোনো টেনশন করেন না। তাহলে বায়ে যদি ড্যানে যায় কই যাবা? ড্যানে যাব। বায়ে গেলে? বায়ে যাব। যদি গাতায় পড়ে? গাতায় ঢুকে যাব গা। যদি আসমানে উড়াল দেয়? রেল লগে যাব গা উড়াল দিয়ে, কোনো সমস্যা নাই ভাই। দেখছেন ভাই, আপনি খালি দোয়া করবেন ভাই, আমরা করবেন ভাই, পারবো মনে হয় স্যার। কি ভাই? হ্যাঁ তাহলে এক কাম করো ভাই, বায়ের পিছে পিছে আগে পিছে যেভাবে থাকে ওই যে মন্ত্রী মিনিস্টারের লগে সমস্যা নাই, বায়ের লগে ছাতার মতো থাকবো, বৃষ্টি পড়লে যেমন ছাতা পরে না, ছইলে ছাতা থাকলে ওরকম ভাবে থাকবো। কিছুদিন ওদিকে মনে হইলো ইয়ে করলো না, বস কেউ নাই, বস কেউ নাই, কেউ নাই, দেখছো তো ভালো করে?
সরে দিচ্ছি মামা, এটা নিয়ে নিয়ে মামা মামা হ্যাঁ কৃষ্ণ কও হ্যাঁ পাপ্পু ভাই তো পড়ে গেছে ভাই বলো কি ভাই আপনি এলাকার থেকে ছেড়ে দেন কেন আমি কি করলাম এখানে আমি কি করলাম ভাই ওই এক কাম করেন ওই আমি সিগন্যাল না দেওয়া পর্যন্ত আপনি এলাকায় ঢুকবেন না ঠিক আছে আরে ভাই আমি ভাগুম কেন আরে আমার নামে কোনো মামলা নাই কিছু না আমি কেন ভাগুম আরে জোয়ের ভাই পর্যন্ত কেস কেস খাই গেছে কে আরে ভাই ওইটা তো অন্য কেস ওইটা তো মার্ডার কেস না ভাই আপনি ঢুকে না গেলাম এলাকা বহুত গরম পুলিশ তো মারবো মারবো এলাকা মানুষ পর্যন্ত আপনার মেলা রইব বড় পারে পালা যাবো এখন হ্যাঁ ভাই ঠিক আছে ভাই মোবাইল ভাই কথা হইতেছি হলো না মোবাইল ভিজে মোবাইল ভিজে কে বাবাটা